মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। মাই হচ্ছে শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। লেগে থাকো, অক্লান্ত পরিশ্রমের সাথে স্বপ্ন জয় তোমারই হবে। কেন এই কথাগুলো বললাম অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি বরাবরের মতো। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, মূল কথায় চলে আসি। এখানে আমি শুরুতে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে, আমি অনলাইন থেকে আরেকটি জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে আচার। আমি এখানে 3 পদের আচার অর্ডার করছি। ভাবলাম আমি কোন পেজ থেকে অর্ডার করছি বা আচারগুলো কেমন সেটার একটা রিভিউ দিই, প্লাস হচ্ছে আমি আচারগুলো কি কি আচার অর্ডার করছি সেটাও শেয়ার করে ফেলি। আর বাসায় আসলে আচার তৈরি করা হয়নি এই গত বছর, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর আচারটা আসলে বাসার সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে একটু পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে না আচার খেলে ভালো লাগে, তো এই জন্য আর কি অর্ডার করা। তো এখানে হচ্ছে আমি 3 পদের আচার অর্ডার করছি, 2 রকমের আমের আচার আর চালতার আচার। তো চালতার আচারটা হচ্ছে এমনি নর্মালি খাওয়ার জন্য, আর এখানে আমি 2 রকমের আমের আচার, মনপুরা আর কাঁচা মিঠা। তো আমের আচারগুলো টেস্ট ছিল আর হচ্ছে চালতার আচারটাও টেস্টি ছিল। তো এখন হচ্ছে আমাদের খাবার পালা, এই 3টা আচারই আমরা টেস্ট করব সবাই মিলে। তো যেটা বলবো, আচারগুলো খুবই সুস্বাদু হয়েছে। তো আচার খেতে খেতে আরেকটি কথা শেয়ার করি। শুরুতে আমি যে কথাগুলো বলেছি যে মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মাই হচ্ছে শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ, আসলে এই কথাগুলো বলার একটাই কারণ, সন্তানরা যখন কোনো ভালো কাজের জন্য ছোট হোক বড় হোক কোনো যদি উপহার পেয়ে থাকে সেটা একমাত্র মা বাবার কাছেই খুবই সম্মানের, খুবই গর্বের। একমাত্র সেটা মা বাবাই বুঝবে সেটার কতটা কদর, কতটা মূল্য। যাই হোক, আমার মেজো মেয়ে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো রেজাল্ট করেছে স্কুল থেকে। তো ওর কোচিং থেকে ওকে অনেক সুন্দর একটা উপহার দিয়েছে, তো সেটা ছোট হোক কিংবা বড় হোক এটার মূল্য অনেকটাই বেশি আমার সন্তানের কাছে এবং তার মা বাবার কাছে। তো এটা আসলে কতটা গর্বের, কতটা আনন্দের, সেটাই আপনাদের সাথে শুরুতেই শেয়ার করা। যেহেতু এই গিফট অ্যাওয়ার্ডের মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলাই আপনাদের সাথে তুলে ধরলাম, আর আজকে টাইটেল এবং থাম্বনেল আমি এই লেখাগুলো দিয়েই আমি হচ্ছে এই ভিডিওটি পাবলিশ করব আলহামদুলিল্লাহ, কারণ আমার ভালো লাগছে তাই। আর মা বাবার কাছে এটা কতটা সম্মানের, কতটা আনন্দের, সেটা একমাত্র আমরা যারা মা বাবা হয়েছি তারাই এটার মর্ম বা এটার কদর বুঝবো। যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা নাস্তা করতেছি, তো নাস্তা করার সময় পেয়ারা খাওয়ার জন্য নিয়েছি। তো খাওয়ার জন্য নেওয়ার পরে আমার বাচ্চারা বলল যে পেয়ারা ভর্তা করে দিতে, ওভাবে খাবে না। তো এই জন্যই সন্ধ্যা আমরা পাউরুটি বোন আর কি, পাউরুটি কলা এগুলো খেয়ে তারপরে হচ্ছে একটু আম খেয়ে এই পেয়ারা ভর্তাটা করে নিচ্ছি। তো সন্ধ্যার নাস্তা এগুলাই ছিল আজকে। তো এই ভিডিওটা হচ্ছে আমার সোমবারের, আজকে তো মঙ্গলবার, তো এটা সোমবারের ভিডিও ছিল। তো যাই হোক, এখানে আমি পেয়ারা ভর্তাটা করে নিচ্ছি, পেয়ারাগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে কাসুন্দি, ধনিয়া পাতা, লবণ, মরিচ দিয়ে আমি ভর্তাটা মেখে নিয়েছি। তো ভর্তা খাওয়া শেষ, আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ের সুন্দর এই গিফটটি। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।